আপনারা বুঝতে পাচ্ছেন প্রফিট তো অবশ্যই আছে, এটা তো প্রথম বছর আমরা এতটা কিন্তু এক্সপেক্ট করিনি, তবুও কিন্তু গাছ আমাদেরকে মানে নিরাশা। আমার জাম্বুরের ড্রাগন বাগানের বয়স কিন্তু 18 মাস কমপ্লিট হয়ে গেছে, এটা 18 মাসের এপিসোড। আর এই 18 মাস ধরে প্রত্যেক মাসে কিন্তু আলাদা আলাদা করে মান্থলি এপিসোড তৈরি করে আপনাদের সঙ্গে আলোচনা করি ড্রাগন গাছের বিভিন্ন পরিস্থিতি, কোথায় সমস্যা হচ্ছে, কি করলে সেই সমস্যার সমাধান হবে, সব কিছু ডিটেলসে কিন্তু আলোচনা, প্রচুর ভিডিও আছে এইসব নিয়ে, আপনারা জানেন সেগুলো। তবে আজকের এই 18 মাসের এপিসোডে আমরা কিন্তু আলোচনা করব যে এই সময় দাঁড়িয়ে আমরা কত টাকা একটা খুঁটি থেকে ইনকাম করেছি, 18 মাস বয়সের গাছে, জাম্বুরেট গাছে একটা খুঁটি থেকে কত টাকা ইনকাম হয়েছে। এবং আমাদের এই কমার্শিয়াল, এখন তো 2022 সালে, এই 2022 সালে কমার্শিয়াল ভ্যারাইটি হিসাবে কোন কোন ভ্যারাইটিগুলো আমরা লাগালে আমাদের লাভবান আমরা হতে পারবো ড্রাগন চাষ করে, সব কিছু কিন্তু ডিটেলস আলোচনা করেছি আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। 2021 সালের ফেব্রুয়ারি মাসে আমরা যখন প্রথম এই গাছ প্রতিস্থাপন করেছিলাম, তখন কিন্তু প্রচুর মানুষ আমাদের দেখে হেসেছিলেন, কারণ এই ড্রাগন গাছ তখন এরকম জাস্ট একটা করে খুঁটি লাগানো আর খুঁটির নিচে চারটে করে এই সাইজের গাছ প্রতিস্থাপন করা ছিল, এবং সেইটা দেখে অনেকে তো জানতেন না ড্রাগন গাছ কী জিনিস, তো সেই কারণে অনেকে হাসতেন যে কী লাগিয়েছে, মনসা সেঁজি আমাদের এখানে বলা হয়, সেই মনসা সেঁজি বলতো অনেকে, তো সেটাতে কোনো যায় আসতো না কারণ আমরা জানতাম এটা কী। তো ধীরে ধীরে 18 মাস তো বয়স হয়ে গেল, 18 মাসের এপিসোড এটা, তো প্রথম যখন আমার গাছ বাড়তে শুরু করলো অনেকে কিন্তু বলেছিলেন যে এই গাছে ফল আসবে না, এই শুধু শুধু মানে এমনি শখে লাগিয়েছে জাস্ট কিছু গাছ, এতে কিছু হবে না। তো তারপরে যখন গাছ বড় হলো তখন ফলও আসা শুরু করলো ধীরে ধীরে, তাতে বললো যে ফলের মার্কেট খুব খারাপ থাকবে, তো এরকম মানুষ কিন্তু বলতে থাকবে, নেগেটিভ কথা কন্টিনিউ বলতে থাকবে আপনাকে, আপনাকে সম্পূর্ণ ডিমোটিভেটেড করার চেষ্টা করবে সবাই আপনার চারিদিকে, তবুও কিন্তু আমি পিছিয়ে যাইনি, আমি কিন্তু এই চাষটা করেছি এবং সাকসেস হয়ে দেখিয়েছি। আর সবার প্রথমে আমরা রিসার্চ করেছিলাম যেটা, সেটা হচ্ছে ভ্যারাইটি, তো খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা একটা জিনিস জানি যে যে কোনো চাষের জন্য সেই চাষের ভ্যারাইটিটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ, আপনারা যদি সঠিক ভ্যারাইটি না প্রতিস্থাপন করেন যে কোনো গাছ, তাতে কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে, তাই সবার আগে আপনারা কিন্তু নির্বাচন করুন সঠিক ভ্যারাইটি। আমার এটা জাম্বুরেট মানে কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে জাম্বুরেট আমি সেই সময় পেয়েছিলাম যে মনে হয়েছিল আমার সবথেকে ভালোই হবে এইটা, তো সেই সময় আমার ডিসিশনটা ভুল হয়নি, কারণ অন্যান্য যে সমস্ত ভ্যারাইটি সেই সময় সি ভ্যারাইটি নিয়ে সবাই মাতামাতি করছিলেন, যেটা মালয়েশিয়ান রেডকে ডেকেন এক্সোটিক শ্রীনিবাস রাও নাম দিয়েছিলেন সিয়াম রেড বা সি ভ্যারাইটি, অ্যাকচুয়ালি কিন্তু সি ভ্যারাইটি মালয়েশিয়ান রেড, তো সেই ভ্যারাইটি নিয়ে সবাই মাতামাতি করছিলেন, সত্যি সি ভ্যারাইটি বা এই মালয়েশিয়ান রেডে একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তবে জাম্বুরেটের থেকে ভালো কিন্তু নয়, জাম্বুরেট কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে জাম্বুরেট হচ্ছে এখনও পর্যন্ত ঠিকঠাক ভালো, কারণ জাম্বুরেটের এভারেজ সাইজ 400 থেকে 450 গ্রাম, মোটামুটি 600-700-800 গ্রাম পর্যন্ত কিন্তু ফল হয়, 800 গ্রাম ফল কখন হবে, 800-900 গ্রাম পর্যন্ত, সেটা হচ্ছে শীতকালে সবার শেষের যে সিজনে সবার শেষে যে ফলগুলো আসে সেইগুলো কিন্তু 700-800 গ্রাম পর্যন্ত যায়, কোনো কেমিক্যাল, কোনো টনিক, কোনো কেমিক্যাল ওষুধ ছাড়াই বা কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়াই, আমি সম্পূর্ণ জৈবভাবে করি, তো জৈবভাবেও কিন্তু ড্রাগন চাষ খুব ভালোভাবে পসিবল, বা ড্রাগন ন্যাচারালি জৈবই পছন্দ করে, সেই কারণে জৈব সার দিলে ড্রাগনের কিন্তু মানে চেহারা অন্যরকম থাকে, আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 18 মাসের গাছ, দেখলে কিন্তু মনে হবে না যে 18 মাস, এগুলোর বয়স আরও বেশি মনে হবে, তো এবার মোটামুটি বুঝলেন যে ভ্যারাইটিটা কতটা গুরুত্বপূর্ণ এটা কমার্শিয়ালের জন্য, আর আপনার যদি শখের বাগান হয়, আমার শখ প্লাস কমার্শিয়াল দুটোই প্রয়োজন, তাই কিন্তু আমার জাম্বুরেট তো লাগানো আছেই, জাম্বুরেট এখনও প্রচুর পরিমাণে প্রতিস্থাপন চলছে, এখনও প্রচুর বড় বাগান রেডি করা চলছে, সামনের সিজনে ওটাও শুরু করে দেবো প্রজেক্ট, তো নেক্সট হচ্ছে যদি কমার্শিয়াল বাগান না হয় শখের বাগান হয়, তাহলে কিন্তু শুধু শখের বাগানের জন্য কিন্তু দুটো তিনটে চারটে করে যদি আপনার চারা বা ড্রাগন গাছ লাগানোর জায়গা থাকে, তাহলে কিন্তু আপনারা দামি দামি ভালো ভালো ভ্যারাইটি আছে যেগুলো
আমাদের জাম্বু রেড তো যথেষ্ট মিষ্টি, তার থেকে আরও মিষ্টি মিষ্টি ভ্যারাইটি আছে, সেগুলো কিন্তু লাগাতে পারেন। তো সেসব নিয়ে তো আরও অনেক ভিডিও দেখেছেন আপনারা বিভিন্ন ভ্যারাইটি নিয়ে। আজকে কিন্তু এই তিন মাসের এপিসোড এটা কিন্তু শুধু জাম্বু রেড নিয়েই আমি কথা বলবো। তো বুঝতে পারছেন তো, এই পিঁপড়ে, এই পিঁপড়ের কিন্তু তাড়াতাড়ি এই জিনিসটা কিন্তু শেষ মানে যাবে না। এরা কিন্তু আমি ওই ওষুধ ইউজ করি, একটা বায়োর ওষুধ ইউজ করি, তবে সেটা গাছে নয়, কোনো বিষ বা কোনো কিছুই গাছে ইউজ করবেন না। এরকম খুঁটির গায়ে একটু একটু করে লাগিয়ে দেবেন, সেখান থেকে যে সেন্ট বেরোবে সেখান থেকেই কিন্তু ধীরে ধীরে পিঁপড়ে চলে যাবে। বা অনেক সময় গাছের গোড়াতে গর্ত করে, সেখানে কিন্তু আপনারা এই বিষ অল্প করে করে দিতে পারেন, সেখান থেকে ওই গন্ধে কিন্তু পালিয়ে যাবে। তবে সেটা বায়ো আমি যেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে। আর মালয়েশিয়ান রেড বা সিয়াম রেড, সেটাও কমার্শিয়াল ভ্যারাইটি, সেই সময়ে সেই মালয়েশিয়ান রেড বা সিয়াম রেড কিন্তু সাইজ হতো মোটামুটি 400 গ্রাম এভারেজ সাইজ, মানে ম্যাক্সিমাম 400 গ্রাম। তো সেই ক্ষেত্রে মালয়েশিয়ান রেড বা সিয়াম রেড কিন্তু একটু সাইজে ছোটো হয় জাম্বু রেডের থেকে। তবে জাম্বু রেডের কোয়ালিটি অন্যরকম, জাম্বু রেডের গ্রোথ অসাধারণ এবং এর ফ্রুটিংও কিন্তু প্রচুর পরিমাণে হয়। তো মোটামুটি কমার্শিয়াল গার্ডেনের জন্য কিন্তু জাম্বু রেড, মালয়েশিয়ান রেড বা এখন দুটো নতুন নতুন ভ্যারাইটিও কিন্তু এসে গেছে, যেটা হচ্ছে মোরাক্কান রেড 1 আর মোরাক্কান রেড 2। মোরাক্কান রেড 1টা হচ্ছে মোটামুটি গোল একদম রাউন্ড শেপের ফল, 600 থেকে 900 গ্রাম ম্যাক্সিমাম সাইজ হয়। আর মোরাক্কান রেড 2 ফলের সাইজটা কিন্তু মোটামুটি 600 থেকে 1200 গ্রাম পর্যন্ত হয় এবং ফলের ডিজাইনটা খানিকটা জাম্বু রেডের মতো, তো এর থেকে অনেক বড়, জাম্বু রেডের মতো এরকম ওভেল শেপ। এটা মোরাক্কান রেড 2। মোরাক্কান রেড 1টা যেমন একদম ফুল গোল হয়, আর মোরাক্কান রেড 2টা হচ্ছে একটু লম্বা টাইপের হয়, ডিম্বাকৃতি। তো মোটামুটি এই দুটো নিতে পারেন। মোরাক্কান রেড 1-এর থেকে মোরাক্কান রেড 2-এর ব্রিক্স রেট বা মিষ্টতা একটু বেশি হয়, মানে সেকেন্ড জেনারেশান যেটা হওয়া উচিত আর কি সেটাই। তো মোরাক্কান রেড 2 এখনও দেওয়া শুরু হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের লিস্টে অ্যাড হয়ে যাবে মোরাক্কান রেড 2। অ্যাড হয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের বলে দেবো কোনো না কোনো মাধ্যমে। এই মোরাক্কান রেড 1 এবং 2 নিয়ে আসার পিছনে কিন্তু একটাই কারণ, মানুষ কিন্তু পাগল হয়ে যাচ্ছে এই বড় বড় সাইজের ফলের জন্য। সেই কারণে বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যাল, টনিক বা বিভিন্ন ওষুধ ইউজ করছেন নিজেদের গাছে, তাতে কিন্তু গাছের সাংঘাতিক ক্ষতিও হচ্ছে, সেটাও প্রমাণ পাওয়া যাচ্ছে ধীরে ধীরে। তো সেই কারণে গাছের ক্ষতি করবেন না, এটা বহুদিন বহু বর্ষীয় গাছ, জৈব খাবার যত ভালোভাবে দিতে পারবেন, জৈবভাবে মেনটেন করতে পারলে এটা টাইমটা কিন্তু আরও বেশি দিন থাকবে, বহুদিন পর্যন্ত এই ফল গাছ আপনি টিকিয়ে রাখতে পারবেন জৈব খাবারের মাধ্যমে। এবার আলোচনা করি, আমি এই পর্যন্ত এই ড্রাগন গাছে মোটামুটি লাভ করেছি নাকি লস করেছি। এই গাছগুলো প্রতিস্থাপন থেকে শুরু করে এই খুঁটি তৈরি করা বা সব কিছু করে একটা খুঁটিতে আমরা সার দিয়েও এই পর্যন্ত আমি হিসাব করে দেখেছি খুব বেশি হলে এক একটা খুঁটিতে 1200 থেকে 1300 টাকা খরচ হয়েছে এই পর্যন্ত। আর এই 1200-1300 টাকার বিনিময়ে আমরা কিন্তু এই 18 মাস বয়সের গাছে আমরা কিন্তু ফল বিক্রি করেছি প্রায় 1800 থেকে 2000 টাকা পর্যন্ত। তো আপনারা বুঝতে পারছেন প্রফিট তো অবশ্যই আছে, এটা তো প্রথম বছর আমরা এতটা কিন্তু এক্সপেক্ট করিনি। এরপরে আরও কিন্তু প্রচুর পরিমাণে ফল দেবে আমাদের এই ড্রাগন গাছ নেক্সট ইয়ারে, কিন্তু আমরা আশা করছি যতটা আমরা ফল পেয়েছি তার থেকে 1.5 গুণ বা 2 গুণ বেশি। অথচ আমাদের কোনোবারেই ক্যালকুলেশন কিন্তু সঠিক হয় না, আমি এর আগের বারে এক্সপেক্ট করেছিলাম এক একটা গাছ থেকে সারা বছরে 5 কেজি করে ফল দেবে, এক একটা খুঁটি থেকে 5 কেজি করে ফল দেবে প্রথম বছরে, আর সেটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 10 কেজি পার হয়ে গেছে, 10 কেজি করে প্রায় ফল পেয়ে গেছে এক একটা খুঁটিতে, মানে খাওয়া বাদে 10 কেজি বিক্রি করতে পেরেছি। তো সেই কারণেই বললাম, তো মোটামুটি ড্রাগন গাছে কিন্তু কোনো রকম লস নেই। লস শুধুমাত্র ভুল ভ্যারাইটি প্রতিস্থাপন করার জন্যই হয়, আপনারা ভুল ভ্যারাইটি প্রতিস্থাপন করবেন আপনাদের ফল হবে ছোটো ছোটো এবং সেই ফলটা কমার্শিয়াল ভ্যারাইটি হিসেবে লাগিয়ে তাতে খুঁজবেন হচ্ছে কোন ওষুধে সেই ফলটা বড় হবে, আদবেই আপনার জাতটা বড় হয় না, আপনি খুঁজবেন কোন ওষুধটা দিলে ওই ফলটা বড় হয়ে যাবে, এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। আপনি সঠিক ভ্যারাইটিটা আগে লাগান, পয়সা হয়তো 2 পয়সা বেশি খরচ হলো, 2 টাকা বেশি খরচ হলো, কিন্তু ভ্যারাইটিটার পিছনে খরচ করুন, ওষুধের পিছনে খরচ নয়, ভ্যারাইটির পিছনে খরচ করুন, তাহলেই কিন্তু আপনি লাভবান হতে পারবেন। চারা কীভাবে পাবেন? চারা কিন্তু সমস্ত চারাই কিন্তু মাদার ফার্ম থেকেই আসবে, আমার বাগান থেকে নয়।
যারা কিন্তু মাদার ফার্মের সিস্টেম মেনেই আসবে, মিনিমাম অর্ডার যেগুলো দেওয়া আছে সেই মিনিমাম অর্ডার মেনেই আসবে, কমার্শিয়াল ভ্যারাইটি যেগুলো সেগুলোর কিন্তু একটা মিনিমাম অর্ডার আছে, আর আপনার যদি রেয়ার ভ্যারাইটি প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের নামি দামি বিভিন্ন দারুণ মিষ্টি ফল, দারুণ দেখতে ফল, সব কিছুই আছে, দারুণ দেখতে ফুল, সব কিছুই আছে ড্রাগনের মধ্যে, সেগুলো কিন্তু আপনারা কিন্তু প্রতিস্থাপন করতে পারেন শখের বাগানের জন্য। আর কমার্শিয়াল বাগানের জন্য কিন্তু জাম্বু রেড, মালয়েশিয়ান রেড বা আপনার মোরাক্কান রেড 1-2 এগুলো এখন কিন্তু খুবই ভালো, বা থাই রেড, এরকম ধরনের সবাই কিন্তু এরকম ধরনের কমন ভ্যারাইটি প্রতিস্থাপন করেন। আর চারা অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। আর যে চারার স্কিমগুলো আছে সেগুলো একটু বলে দিই। চারার মিনিমাম অর্ডার, রেয়ার ভ্যারাইটি, যে কোনো রেয়ার ভ্যারাইটি আপনি এক পিস অর্ডার করতে পারবেন, আগে দু পিসের নিচে দেওয়া হতো না, এখন এক পিস করে কিন্তু দেওয়া হয়। আর আপনার যদি কমন ভ্যারাইটি বা কমার্শিয়াল ভ্যারাইটি যেগুলো আছে সেগুলো যদি প্রয়োজন হয়, তার মধ্যে জাম্বু রেড সবার প্রথমে যেটা নাম আসে, জাম্বু রেড, জাম্বু রেডের কিন্তু মিনিমাম অর্ডার 20 পিস, 20 পিসের নিচে অর্ডার নেওয়া হয় না। আর যেগুলো আছে সেটা হলো মালয়েশিয়ান রেড, কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে মালয়েশিয়ান রেড মিনিমাম অর্ডার, মালয়েশিয়ান রেড মানে যেটা সিয়াম রেড বা সি ভ্যারাইটি বলা হয়, এই সি ভ্যারাইটি বা সিয়াম রেড, এটার মিনিমাম অর্ডার কিন্তু 10 পিস নেওয়া হয়। আপনার মোরাক্কান রেড 1 এবং 2 এগুলো কিন্তু 10 পিস করে মিনিমাম অর্ডার নেওয়া হয়। আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করুন, আর আমার কাছে কিন্তু রিকোয়েস্ট পাঠান প্রাইস লিস্ট পাওয়ার জন্য। এখন কিন্তু আরও প্রচুর রেয়ার ভ্যারাইটি অ্যাড হয়েছে লিস্টে, সেগুলো পাওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আমাকে অবশ্যই একটা SMS করে দিন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট তো করবেনই, তার সঙ্গে রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি চ্যানেল মানেই কিন্তু ডিটেলসে খুঁটিয়ে খুঁটিয়ে জানার চ্যানেল। তাই যে সমস্ত দর্শকরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রিপশন করেননি, তারা কিন্তু এখনই নিচে লাল রঙের সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে দিন। এটুকু করলে আমার চ্যানেলের সাবস্ক্রিপশন আপনি কমপ্লিট করতে পারবেন, তার সাথে আমার চ্যানেলের কোনো নোটিফিকেশান কখনোই মিস করবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।